জি আসসালামু আলাইকুম আমরা সে কথা বলবো যে পেশেন্টদের কিভাবে অ্যানেস্থেশিয়া বা অজ্ঞান দেওয়া হয় আমরা সব সময় বলি যে পেশেন্টদের অজ্ঞান সেটা ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টর উপর একটা হলো যে পেশেন্টের গ্রেডিং বা সাইজ যদি গ্রেড 3 এবং 4 হয় তখন আমরা সাধারণত পেশেন্টকে বলি যে জেনারেল অ্যানেস্থেশিয়া আর গ্রেড 1 এবং 2 এর ক্ষেত্রে আমরা বলি পেশেন্ট প্রিফারেন্স যে পেশেন্ট যা চায় যদি লোকাল অ্যানেস্থেশিয়া চায় লোকাল অ্যানেস্থেশিয়াতে করি যদি জেনারেল অ্যানেস্থেশিয়াতে চায় জেনারেল অ্যানেস্থেশিয়াতে করি তবে এই ক্ষেত্রে সবসময় আমি একটা কথা বলে থাকি আমি যদি লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে করি তাহলে একজন জেনারেল একজন অ্যানেস্থেটিস্ট সবসময় থাকবে এটি হল ইন্টারন্যাশনাল প্রোটোকল কারণ যদি পেশেন্ট সাত ব্যথা পায় না ব্যথার জন্য করে না কিছু কিছু পেশেন্ট আছে যে আমরা যখন হলো যে লোকাল অ্যানেস্থেশিয়া এক ধরনের যে ফ্লুইড থাকে যে ফ্লুইডের ভিতরে তিনটা কম্পোনেন্ট থাকে আমরা যে ফ্লুইডটাকে টমিসেন্স ফ্লুইড বলি যেমন লোকাল অ্যানেস্থেশিয়া থাকবে নর্মাল স্যালাইন থাকে এবং অ্যাড্রেনালিন থাকে এই ফ্লুইডটা যখন ইনজেক্ট করি তখন পেশেন্ট অনেক সময় অনেক সাহসী পেশেন্ট আছে যে ভয় পেয়ে যায় স্বভাবতে যখন ভয় পেয়ে যায় তখন কিন্তু আমরা পেশেন্টকে জাস্ট আমাদের অ্যানেস্থেটিস্ট থাকে উনি একটা ইনজেকশন দিয়ে দেয় পেশেন্ট ঘুমিয়ে যায় আমাদের যখন অপারেশন শেষ পেশেন্ট সুন্দর করে উঠে যায় তো এতে কিন্তু একটা কমন একদম যে খুব আনকমন সেটা না সেই ক্ষেত্রে সেই জন্য হলো যে আমাদের সবসময় একজন অ্যানেস্থেটিস্ট থাকেন এই ক্ষেত্রে হয়তো বা একটু খরচ বেশি যায় সেই ক্ষেত্রে আমরা সবসময় পেশেন্টকে প্রিফারেন্স দিয়ে থাকি যে পেশেন্টের কোনো পেইন বা কষ্ট দিয়ে কোনো কাজ করে না এবং সবসময় একটা জিনিস আমরা চাই পেশেন্ট যা চায় সেটি আমরা করি তবে গ্রেড 3 এবং গ্রেড 4 এর ক্ষেত্রে আমরা সাধারণত পেশেন্টদেরকে বলে দিই যে এটা জেনারেল অ্যানেস্থেশিয়া গ্রেড 1 এবং 2 এর ক্ষেত্রে পেশেন্টের অন চয়েস লোকাল অ্যানেস্থেশিয়া হতে পারে আর যদি পেশেন্ট নিজে চায় যে আমি জেনারেল অ্যানেস্থেশিয়া দ্যাটস ওকে ফাইন কারণ সবসময় আমার অ্যানেস্থেটিস রেডি থাকে তবে গ্রেড 3 ক্ষেত্রে বা গ্রেড 4 এর ক্ষেত্রে কখনো লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া করাটা ঠিক না কেন ঠিক না আমরা সেটি বলি যে যেহেতু গ্রেড 3 এবং গ্রেড 4 এর এরিয়াটা অনেক বড় থাকে সেই ক্ষেত্রে যদি আমরা লোকাল অ্যানেস্থেশিয়া দিই দ্যাট ইজ যে আমরা যে ফ্লুইডটা দিই সেই লোকাল অ্যানেস্থেশিয়ার একটা নির্দিষ্ট ডোজ থাকে দ্যাট ইজ 2 মিলিগ্রাম পার কেজি বডি অর্থাৎ একটা পেশেন্টের ওজন যদি 50 কেজি হয় তাহলে তার 100 মিলিগ্রাম আমরা দিতে পারবো দ্যাট ইজ 2 মিলিগ্রাম পার কেজি বডি 100 মিলিগ্রাম করে এর চেয়ে বেশি আমরা দিতে পারবো না সাধারণত কিন্তু আমরা যদি যদি এর চেয়ে বেশি ডোজটা দিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের একটা টক্সিক ডোজ হয়ে থাকে সেই ক্ষেত্রে একটা সাইড ইফেক্ট হয়ে থাকে যেটা অপারেশনের পরে কিন্তু পেশেন্ট হঠাৎ করে হলেও পেশেন্টের হাইপোভলেমিক শকে চলে যেতে পারে অর্থাৎ পেশেন্ট প্রেশার ফল করতে পারে